वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस Hello guys, assalamualaikum. This is Nihab. Welcome to my YouTube channel. Nihab Kaji. So guys, shukur apna shobai bhalo achen. Ami apna dua alhamdulillah onek bhalo achi. Kemon achen apna shobai please comment kore comment box e janaben. Ar ajker video ta onake special. As a Muslim poribarer sontan hisebe ami bhabi je eta onake special amader jonno. Amra shobai jani eta Miladunnobir mas cholteche ekhon. সো সবাই ছোটখাটো এবং বড় করে মিলাদুন্নবী করে, ঠিক তেমনি আমাদের কাজীবাড়ির উদ্যোগে আমাদের কাজীবাড়িতেও মিলাদুন্নবী করা হচ্ছে। সো আজকের ব্লগটা হলো যে মূলত মিলাদুন্নবীর মাহফিল নিয়ে। সো সব আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে সবাই। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করবেন, এবং বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই এনজয় করবেন। সো দেখতে থাকেন গাইস। অ্যাট ফার্স্ট আমি আপনাদের সবাইকে আমার বাড়ির সাথে পরিচিত করাতে যাই। তো বাড়ির সাথে পরিচিত করার আগে চলুন আমরা বাড়ির একটা সিনেমেটিক শট দেখে আসি। এখানে বাড়ির বাড়ির পরিবেশটা দেখাবো আপনাদেরকে, দেন আসবো মিলাদুন্নবী ইভেন্টে। ওকে, সবসে বালা বালা গানবি, সবসে বালা বালা গানবি, আপনে মালা কা প্যারা গানবি, আপনে দেখলেন আমার বাড়ির সিনেমেটিক শটটা। এখন আসি মিলাদুন্নবীর মাহফিল নিয়ে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটা। সো দেখতে থাকেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी है। সো গাইস, একটু আগে আসলাম মাঠের দিক থেকে, এসে দেন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হলাম, আর রেডি হয়ে পাঞ্জাবি পড়লাম। এবার মিলাদুন্নবী আমরা স্পেশাল কিছু প্ল্যান করছি, যার মধ্যে একটা হলো পাঞ্জাবি। আমরা সকল কাজিনরা এবং ভাইয়েরা মিলে আপনারা দেখতে থাকেন, যা যা দেখবো যা যা হবে সব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকেন। আহমদ হ্যা মোহাম্মদ হ্যা ওহি খতমে রসুল হ্যা, মখদুম মুরাবী হ্যা ওহি ওয়ালিয়ে কুল হ্যা। আহমদ হ্যা মোহাম্মদ হ্যা ওহি খতমে রসুল হ্যা। সো গাইস, প্রত্যেকবারের মতো এবারেও কিছু স্পেশাল আয়োজন বলেছিলাম, যার মধ্যে একটা পাঞ্জাবি। এবং আরেকটা স্পেশাল আয়োজন হলো যে এবারে আমাদের বাড়ির মধ্যে ছোটদের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার আয়োজনটা শুরু হচ্ছে।
তুমি
যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আমার রাতে চাচ্ছি তুমি তুমি বলে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, ও গো মা ও গো মা দেখি আমি দিন ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্থায় ইতিনা রাত আসবি আপি জানাবেন এবং বেশি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন। এটাই এখন আমাদের মিলাদ নবীর আজকের মূল পর্ব শুরু হতে যাচ্ছে, যেটা নিয়ে আজকের বেশ আয়োজন মাহফিলে বসবো। নূর লেকর আয়া হারে আলম মে দেখো কেসা নূর ছায়া হারে আলম দেখো কেসা নূর ছায়া হসলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হসলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর নবী হে ও মেরা নবী মেরা নবী হে ও আমার নবী আমার নবী আমার নবী হে বলুন আমার নবী নূরের নবী জিন্দা নবী হে ও জিন্দা নবী জিন্দা নবী জিন্দা নবী হে আমার নাম من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم أجمعين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ঐতিহ্যবাহী খাজিরবাড়ির ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক বিরাট মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ পাক দরবারে লাখ শুকরিয়া আদায় করি আমার নবী মসজিদে কুবা থেকে সর্বপ্রথম শুরু করেছিল মুসলমানদের শান্তির জন্য মুসলমানদের একত্রিত করার জন্য মুসলমানদের মহব্বত ভালোবাসা হবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সালামটা আমার নবী সেখান থেকে প্রসারণ করেছে হুরমার আপনাদের মুসলমানের উপরে বল একটা হলো সালাম দুই নম্বর হলো হাসি তিন নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাব চার নম্বর হলো মৃত্যুবরণ করলে তার জানাজা শরীক হব দেখো জানাজাতে শরীক হব কি জানাজার নামাজ দরকার বেশি নাকি ফরজ নামাজ দরকার বেশি আমাকে বলেন আপনার জানাজার নামাজ যদি দশবারে পড়েন একশো বারে পড়েন ফরজ নামাজের এক রাকা সমতুল্য হবে না এমন ব্যক্তি দেখা যায় জানাজার লাশ নিয়ে গেছে সেখানে তারা দাঁড়িয়ে আছে অন্য ওইদিকে ফরজ নামাজ পড়তেছে ফরজ নামাজের খাসিয়ে নাই জানাজার জন্য দাঁড়িয়ে আছে জানাজার নামাজ হলো ফরজ কিফায়া এটা হলো ফরজ আইন ওটা হলো ফরজ কিফায়া তাই দুটোই দরকার উনি যখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা শেষ নামাজ আদায় করতে হবে জানাজার নামাজের শরীর কত হবে কিন্তু ওটা তো বলে নাই আপনি ওই ফরজ ত্যাগ করে দাঁড়িয়ে আছেন জামাত চলতেছে হুজুর আছে নামাজ পড়ে হুজুর আসবে কিন্তু আপনি কেন দাঁড়াই আছেন জানাজার নামাজ পড়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো যে কোনো জায়গায় যখন ফরজ নামাজ এখানে জামাত পড়ে ফরজ নামাজ জামাত আদায় করার পরে জানাজা তোমাকে তো কিছু নিতে পারে না এটা কি করবে হ্যাঁ করবে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ভিক্ষু এটা করে দেই তোমাকে দেওয়ার জন্য একটা জিনিস আমার আছে সেইটা তোমাকে আমি দিয়ে দিই তোমার হাতটা দাও হাত যখন দিলেন আমার দয়া করে মায়ার করে দরস শরীফ পরে ওই খালি হাতের মধ্যে একটা ফু দিয়ে বলে হাতটা বন্ধ করে দাও হে ভিক্ষু এই হাত তুমি ওই মুশরিকদের কাছে নিয়ে যাও যারা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে তোমার হাতটা বলবা ওই ভিক্ষু ওই মুশরিকদের কাছে গিয়ে তোমার হাতটা বললেন ওই হাতের মধ্যে হাজার হাজার টাকা দামের একটা মূর্তি এসে গেল আল্লাহুম্মা মাগতো কো সুলতানে বনায়া মেরে কমলি ওয়ালে নে জব আপনা দরবারে লাগায়া মেরে কমলি
যার কারণে তুমি ওয়াবি হয়েছো সেই নবীকে তুমি মানছো না, এখনো নবী নূর কোথাও পায় পাও নাই, এখনো নবী গায়েব জানে যে সেটা তুমি কোথাও পাও নাই, তুমি অন্ধ, তোমার চোখে পাওয়ার নাই, পাবে কোথায়? পাবে না, পাবে না, পাও নাই আর পাবেও না। আল্লাহ তোমাকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম ওয়া আলা আবসারহিম গাসাওয়া, তোমাকে তো আল্লাহ খতম করে দিয়েছেন, কি করে দিয়েছেন? খতম করে দিয়েছেন, তুমি দেখবে কিভাবে? তোমার চোখ তো অন্ধ হয়ে গেছে, আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে, ঠিক না বেঠি? আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ হাবিব খালিক মন্ত্রী মিনিস্টার দনম ভরিব, তারপরে যাই না যদি সুযোগ হয়, মানে আল্লাহ উদাহরণ দিতে না বুঝি পেল্লা হয়েছে, আমার অবশ্যই জ্ঞানী গরিব মানুষ দুনিয়া দিয়ে চিন্তা করছো না বান্দা, দুনিয়া দিয়ে চিন্তা কর, দুনিয়া দিয়ে চিন্তা করছি আল্লাহ রে ফোন যে হার লাইব আল্লাহ রে পাইতে ফোন মাধ্যম লাইব ইয়ান তোর দিমাগত মাথাত আল্লাহ সেট করে দিব বরাবর আল্লাহ আনারে বুঝিবার তৌফিক দাও। এত কষ্ট করে যাচ্ছেন নবীর মহাব্বতে বই দেখি একটা না গেল আর ছোট ভাই সাহেব বলে আনব পেপার, পেপার ওর একটা নিয়ে দেয় এটা ওই তারা মোহতামিম সাহেব অর্থাৎ আহমদ শহীদ সাহেবের একটা লেহা দিয়ে দেন হত মিলাদুন নবীর মধ্যে বারম্বার জালি বড় বড় শিরিক শিরিক আকবরে যাবে বলে মিলাদুন নবীর বারম্বার জালি আর আহমদ শফির বয়স সাধ্য বলে ইবের নামে বন্যায় রেখি আল্লাহ যার কথা কর্ম কাজ দিয়ে চলাফেরা সমান দিয়ে একটা মাত্র শব্দ যদি আমার নবীর বিপক্ষে চলে যায় আমার নবীর শানে গুস্তাখি হয়ে যায় আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে তার জন্য দুনিয়া তো লানত আখিরাতের মধ্যে লানত, ঠিক না বেঠিক? আর
আল্লাহ যারা রহমত ফেলার হয় তার নাম ধরে এখানে গালি দিতে পারছেন না, গালি দিত না, গালি না দিই আর শুধু উপস্থাপন করার জন্য। তারা যে যে বিয়াদ থেকে রসুল্লাহ করেন সম্পর্ক ঠিক না বেঠে দুনিয়ার সাধারণ মানুষ যদি একজন একজনের উপকার করলে এলে মহব্বত করি জড়ায় ধরে বলে আজ যারা আর নবীর গুণগান করির নবী নবী করি রাত ঠাড়া করে ওই নবী আসরের ময়দানে তার আর বগুল লইব না লইব বড় বড় আল্লাহ লইব না লইব এই ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা আছে না নাই দিয়েছেন কে দিয়েছেন কে আমার আল্লাহ দিয়েছেন আমার নবী দুনিয়ার কোন মানুষের ক্ষমতায় ক্ষমতাবান না আমার আল্লাহ নিজেই আমার নবীকে ক্ষমতা দিয়েছেন ঠিক না বেঠে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর بسم الله الرحمن الرحيم اللهم কালকে রাতে মাহফিল শেষ হয়েছে প্রায় তিনটার দিকে, আর ওইখানে কিছু কাজ ছিল গুলা সেরে এসে বাসায় ঢুকতে ঢুকতে প্রায় চারটা,
দেন ভিডিওটা আর এন্ড করা হয় নাই, কজ তখন এনার্জি ছিল না একদম শরীরে, যার কারণে ভিডিওটা এন্ড করা হয় নাই। তো এখন আজকে এন্ড করতে বসলাম ভিডিওটা। জানি না ভিডিওটা কেমন লাগছে আপনাদের, আশা করি ভালো লাগবে। যদি প্লিজ ভালো লাগে তা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর বেশি ভালো লাগে থাকলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কারণ অনেকজন হুজুর ছিল, প্রায় 4-5 জন হুজুর ছিল, আর আমি চাইছি সবার একটু একটু করে স্পিচটা দেওয়ার জন্য, যার কারণে একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা। আশা করি আপনারা সবাই এনজয় করবেন, আর আপনারা চাইলে আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রামও অ্যাড করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ ওইখান থেকে অ্যাড করে নেবেন, ফলো করে নেবেন। এই আজকের মতো এখানেই, আর বেশি কিছু না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।